قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي سبعون ألفاً بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون رواه البخاري رسول الله صلى الله عليه وسلم بلتشن أمر أمت المدهوهة شطر هجر لوك জান্নাতে প্রবেশ করবে তারা হলো সেই সব লোক যারা রোকিয়া তালাশ করে না এবং যারা কুসংস্কারে বিশ্বাস করে না এবং যারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে হাদিসটি সাহি বুখারিতে বর্ণিত হয়েছে এ হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন হাদিসটিতে নবিসাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই সত্তর হাজার ব্যক্তির বর্ণনা দিয়েছেন যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং প্রথমে বলেছেন লাই আস্তারকোন যারা রুকিয়া তালাশ করে না অর্থাৎ কারো কাছেই তারা রুকিয়া তালাশ করে না নিজেরাও রুকিয়া করে না বরং তারা আল্লাহর উপর তাওয়াকুল স্থাপন করে ফলে এই তাওয়াকুলের কারণে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কেউ কেউ লাই অর্থ বলেছেন যে তারা অন্যের কাছে রুকিয়া তালাশ করে না তবে নিজের রুকিয়া তারা সম্মত উপায় করে থাকে আবার কেউ কেউ এর দ্বারা অর্থ এটাও করেছেন যে তারা শরীয়ত সম্মত নয় এমন উপায় রোকিয়া করে না তবে ভাবে তারা রোকিয়া করে ফলে এখানে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের এই তিন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে ততইর বলতে কুসংস্কারের কাজ করা বা কুসংস্কারে বিশ্বাস করা বোঝায় আর তাওয়াক্কুল তো আমরা এমনিতেই জানি অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা স্থাপন করা আল্লাহ আমাদেরকে এই সত্তর হাজার মোমিনের মধ্যে অন্তর্ভুক্ত করুন সেই দোয়া করছি